নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, শুরু হয়ে গেছে বিপরীত রাজযোগ। হ্যাঁ বন্ধুরা, এবং এটি স্টার্ট হয়ে গেছে 4 অক্টোবর থেকে, আর সেটা আপনারা জানেন। আর এই রাজযোগের ফলে যে 4 রাশির কথা আমি বলতে চলেছি, সেই 4 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে অপার ধন পেতে চলেছেন। শুনে হয়তো আপনাদের মনে খটকা লাগতেই পারে যে এ কী কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, কারণ বিপরীত রাজযোগ কখনো শুভ ফল আনে, কখনো অশুভ ফল আনে। কখন শুভ ফল আনে এবং কীভাবে এই বিপরীত রাজযোগ সৃষ্টি হয়, এই সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, আপনাদের জন্মছক বিচার করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে কেবলমাত্র বুকিং করা হয়। তা আসুন জেনে নেওয়া যাক এই বিপরীত রাজযোগটা কী, কীভাবে সৃষ্টি হয়েছে এবং কোন সেই 4 রাশি যে 4 রাশির অপার ধন আসতে চলেছে। আসুন প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিই এই বিপরীত রাজযোগটা কীভাবে সৃষ্টি হয়। যখন কোনো পাপী গ্রহ 4, 8, 6 এবং 12 নম্বর ঘরে থাকে, অর্থাৎ চতুর্থভাবে, ষষ্ঠভাবে, অষ্টমভাবে এবং দ্বাদশভাবে অবস্থান করে, এবং তার উপর কোনো শুভগ্রহের দৃষ্টি থাকে না এবং পাপী গ্রহের দৃষ্টি পড়ে, তখন এই বিপরীত রাজযোগের মাত্রা, অর্থাৎ তার কার্যকরিতা কিন্তু অনেকখানি বেড়ে যায়। বর্তমানে রাশিচক্রে মীন রাশিতে মঙ্গল গ্রহ অবস্থান করছে এবং সেটি কিন্তু বক্রী অবস্থায় রয়েছে। কেতুর 5ম দৃষ্টি পড়ছে মঙ্গলের উপর, রবির 7ম দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে, এবং যার ফলে বিপরীত রাজযোগ সৃষ্টি করছে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 4 সৌভাগ্যশালী রাশি যারা এই বিপরীত রাজযোগের সুফল পেতে চলেছে, এবং কোন কোন দিক থেকে আপনারা বেনিফিট পেতে চলেছেন সেটিও আমি এই ভিডিওতে কভার করতে চলেছি। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের রাশির অধিপতি এবং অষ্টমপতি দ্বাদশভাবে অবস্থান করছে, এর ফলে আপনাদের ব্যবসার স্থানে কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ আপনাদের নতুন নতুন অর্ডার পাবেন, কেনা বেচা অনেক বেড়ে যাবে এবং ইয়ারলি টার্নওভার 1 লাখ থেকে 10 লাখ পর্যন্ত গড়াতে পারে। এছাড়াও শেয়ার মার্কেট, লটারি, সাট্টা, ফাটকা থেকে ইনকামের চোখ কিন্তু সৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ এই সমস্ত জায়গা থেকে আপনারা সহজেই কিন্তু অর্থ পেতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের রাশির চতুর্থপতি এবং নবমপতি মঙ্গল রাশির অষ্টম স্থানে অবস্থান করছে, যার ফলে আপনারা চোট, আঘাত, দুর্ঘটনা থেকে কিন্তু সাবধান থাকবেন, এই বিষয়টা অবশ্যই সাবধান থাকবেন। তবে ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি দেখা যাচ্ছে, অর্থ আসার দিকে কিন্তু আপনাদের উন্নতি দেখা যাচ্ছে। যারা লাখ টাকা মাসে টার্নওভার করেন, তাদের কিন্তু 5 গুণ টার্নওভার হতে চলেছে। এছাড়াও যারা সেলফ প্রফেশনাল রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও শেয়ার মার্কেট, ফাটকা, জুয়া, লটারি, সাট্টা, এই সমস্ত জায়গা থেকেও কিন্তু আপনারা সহজেই টাকা পেতে চলেছেন। এরপরে 3 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের দ্বিতীয়পতি এবং সপ্তমপতি ষষ্ঠভাবে অবস্থান করছে, যার ফলে শত্রুতার ভাব কিন্তু দেখা যাচ্ছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তবে আপনাদের ক্ষেত্রে বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ যেতে চলেছে। এছাড়াও আপনাদের অর্থভাগ্য কিন্তু অত্যাধিক শুভ। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের চতুর্থপতি এবং একাদশপতি আপনাদের রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে, ব্যবসা ক্ষেত্রে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে বেনিফিটেড হতে চলেছেন, অর্থাৎ আপনারা কোনো পুঁজি যদি লাগান, সেই পুঁজি কিন্তু ডবল থেকে 3 গুণ পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও লাভ, সফলতা বা সাকসেসের জায়গা কিন্তু রয়েছে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যেগুলো কাজ হয় সেই কাজ কিন্তু আপনারা সহজেই করে উঠতে পারবেন।
এছাড়াও আপনারা লটারি থেকে সাট্টা থেকে জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে সহজেই হতে চলেছেন কোটিপতি। তো এই ছিল চার সৌভাগ্যশালী রাশি যারা মঙ্গলের বিপরীত রাজযোগের ফলে হতে চলেছে কোটিপতি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।